শাস্তি চাই, শাস্তি চাই, বন্দেবকে অপহরণ করা হলো কেন পুলিশ বলছে
আমরা অভিযোগ না, আমরা দুটো দাবি নিয়ে এসপি অফিসে গেছিলাম। একটা হলো আমাদের 50 সদস্য মায়োরি বিজেপির 50 সদস্য বামদেব মণ্ডলকে যে তৃণমূলের দুষ্কৃতিটা অপমান করে তার মুক্তি, তাকে উদ্ধার। এবং দ্বিতীয় একটা বিশেষ কারণে গেছিলাম, উল্টে আমাদের থানার ওসি অভিজিৎ পাল, বকুলতলা থানার ওসি, উনি উল্টে আমাদের পঞ্চায়েতের প্রধানকে হুমকি দিয়েছেন, উনি নাকি বামদেবের স্ত্রীকে নাকি অপমান করে আটকে রেখেছেন। এই যে পুলিশের দ্বিধাদ্বিতা, এটার বিরুদ্ধেই আমরা অভিযোগ জমা দিয়েছি যে বকুলতলা থানার ওসি কি করে এটা বলতে পারে, যিনি যেখানে ওনার স্ত্রী আজকে এসপিকে লিখিতভাবে দিয়েছেন, আমি নিজের ইচ্ছায় পার্টির আশ্রয়ে আছি, আর আমরা এখানেও বলে যাচ্ছি উনি জেলা অফিসেই আছেন, যতদিন না পর্যন্ত বামদেবকে পুলিশ উদ্ধার করে এনার কাছে ফিরিয়ে দেবেন উনি জেলা অফিসেই পুত্রদের সঙ্গে থাকবেন। পুলিশের কাছে আশ্বাস দেওয়া আশ্বাস দিয়েছে, বৃহস্পতিবার টাইম নিয়ে, না দিলে আমরা শুক্রবার দিন দরকার হলে শুভেন্দুদা দিলীপদা যাকে নিয়ে এসে বাড়িগুলোর রাস্তা অচল করে দেবে, এসপি সেদিনকে বুঝতে পারবে।